সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বলো কলকাতা বলো 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 কলকাতা নমস্কার আপনাদের সঙ্গে আমি সোমা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে পদযাত্রা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতকিছিয়া ফুটবল ময়দান পার্শ্ববর্তী এলাকা থেকে সাতকিছিয়া বাজারে পদযাত্রা সহকারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এদিনে এই পদযাত্রাটি সাতকিছিয়া বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল কড়া পুলিশি নজরদারি। পদযাত্রায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর তারা শুধুমাত্র মানুষ থেকে মানবতার কথা বলে যতমত ততমতে বিশ্বাসী সেই রামকৃষ্ণ মিশনের দুর্গা মণ্ডপে ঢুকে ওই দুর্বৃত্ত কুলাঙ্গার এই অসভ্য বর্বরেরা মা দুর্গার মূর্তিকে ভেঙে ঘুরিয়ে দিল। আপনারা কখনো চুপ ছিলেন? তারপর কি দেখালো? তারপরে যখন এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, চারিদিকে ছড়িয়ে পড়েছে টিভি নিউজ চ্যানেলের দৌলতে, তখন শেখ হাসিনা নিজেকে সর্বনিরপেক্ষ প্রমাণ করবার জন্য, শেখ হাসিনা নিজেকে সম্মানের জন্য তখন তিনি মাঠে নামলেন। আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে বলতে চাই, আগামী দিনে যদি বাংলাদেশ শুধু নয় পাকিস্তান আফগানিস্তান আরব রাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি হিন্দু শক্তিকে আহত করা হয়, যেখানে যেখানে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হবে, আমরা আজকে যেমন রাস্তায় নেমেছি আগামী দিনেও রাস্তায় নামবো। আজকে হয়তো গুটি কয়েক লোক নিয়ে এই কোভিড প্রোটোকল মেনে নেমেছি, আগামী দিনে আরো বৃহত্তর শক্তি নিয়ে কলকাতার রাজপথে নামবো। হিন্দু শক্তির প্রতিবাদ দেখবেন আপনারা। বাংলাদেশের হিন্দুদের লড়াই চালিয়ে যাবো, পশ্চিমবঙ্গে যারা আমরা আছি এই লড়াই আমাদের থামবে না এবং আমরা সর্বত হবে বাঙালি হিন্দুদের পাশে আছি। আজকে আমরা দেখলাম বাংলাদেশে মৌলবাদী শক্তির শিকার একটা 10 বছরের শিশু, সে শিশুর কদিন আগে মারা গেছে বাংলাদেশে আসপুরে। আজকে খুব দুঃখের বিষয় যে আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য আমরা শুনলাম না। উপরন্তু কি শুনলাম না, কালকে ভারতীয় বিদেশ মন্ত্রকের এক সিনিয়র অফিসার তিনি তার টুইটারে বলেছেন, জনৈক দীনেশ পট্টনায়ক, তিনি বলেছেন যে বাংলাদেশে এই যে হিন্দু নিধনযজ্ঞ চলছিল সেটা সামান্য ঘটনা। আমরা ধিক্কার জানাই এই দীনেশ পট্টনায়ককে তার এই বক্তব্যের জন্য। আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে আপনারা জানেন মেইন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়ার দৌলতে বিগত দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরই শারদীয় দুর্গা মহাপূজায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর যে পরিমাণে অত্যাচার হয়, নিপীড়ন হয়, মা দুর্গার মূর্তিকে ভেঙে দেওয়া হয়, প্রতি বছরই এটা ঘটে। এটা নতুন, এবছর কিছু হয়নি। এবছর যেটা হয়েছে সেটা সমস্ত অসভ্যতা বর্বরতাকে অতিক্রম করে গেছে। এবছরে আমরা দেখলাম নোয়াখালী, কুমিল্লা, হাজীগঞ্জ, ফেনী সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে মা দুর্গার মূর্তিকে একটি বিশেষ সম্প্রদায়ের জেহাদি মৌলবাদী শক্তির আগ্রাসনী শক্তির কারণে মা দুর্গার মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঠ মন্দির, হিন্দুদের যে মঠ মন্দির রাম ঠাকুরের আশ্রম চৌমুহনী, রাম ঠাকুরের সমাধি মন্দির, তাকে ভেঙে দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন হাজীগঞ্জ ভেঙে দেওয়া, ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি ইস্কনের মন্দির যেটা নোয়াখালীতে অবস্থিত, সেই নোয়াখালী ইস্কন মন্দিরের ব্রহ্মচারীদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং 10 বছরের একটি কন্যাকে, শিশু কন্যাকে, তার মাকে, তার বোনকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। তাদের তরফ থেকে আমাদের আজকে এই প্রতিবাদ সভা। হিন্দু সংহতি একটি অরাজনৈতিক হিন্দুত্ববাদী সংগঠন, তারা আজকে এই সংস্থা আজকে আয়োজন করেছে। কোন জায়গায় আমাদের প্রতিবাদ সভাটা অনুষ্ঠিত হলো? এটা পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাণকেন্দ্র সাতগাছিয়ায়, যেটা মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতগাছিয়া বাজারে চৌমাথায় আমরা আজকে এই কার্যক্রম করেছি। আপনাদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? এখানে মন্তেশ্বর বিধানসভা হিন্দু সংহতির যিনি কনভেনার সুজয় ঘোষ, উনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার
বিশিষ্ট সমাজসেবী দেবকী নন্দন বাবু, আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য শিবাংশু ভঞ্জ, সঞ্জয় সূত্রধর সহ আরো বিশিষ্ট কার্যকর্তারা এখানে আছেন, শিবু রাজবংশী, আপনার নাম ঘোষ ইত্যাদি। আমি স্বামী অম্বিকানন্দ গিরি, রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের পক্ষ থেকে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুবর্ণ সুযোগ, বলো কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ, যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রচারের আলোয় আনতে এই উদ্যোগ। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370।